তোমার এত বড় সাহস আমার বাড়ির পুত্রবধূ হয়ে তুমি ধান খেতে যা ধান খাচ্ছ? কে দিয়েছে তোমার সাহস? আম্মা, কেউ তো আমাকে ধান কাটতে বলে নাই। কেউ তোমাকে ধান কাটতে বলে নাই, তাহলে কেন তুমি ধান কাটতে গেলে? আম্মা দেখেন না, ধানগুলো পেকে গিয়েছে, আর তাছাড়া কামলাগুলো মানে এতগুলো ধান একসাথে কাটতে পারতেছে না, এর জন্য আমি গিয়েছিলাম একটু। বেশ, আমি বুঝতে পেরেছি যে ওই কামলার বাচ্চারা, ছোট লোকের বাচ্চারা তোমাকে ধান কাটতে বলেছে। এই কামলার বাচ্চারা, ওখান থেকে উড়ে! মস্ত ভাবি, তোর এত বড় সাহস! আমার বাড়ির পুত্র বউকে তুই ধান কাটার জন্য বলেছিস, কেন বলেছিস? ভাবি, তুমি এটা কি কইতেছ? এলাকা হিসেবে আমি তোমার দেওয়ার, তাছাড়া আজকে কামলাদের আইসি, আমি কামলা, আমি কামলা হয়ে কি তোমার পুত্র বউরে হুকুমটা দেওয়ার ভাই? তাহলে তুই দেশ নাই, তাহলে কে দিয়েছে? ও ছুইটি। কি রে ছুইটি, তোকে বাড়িতে অভাব দেখে তুই কামলাদেশ মানুষের খেতে, আর তোর এত বড় সাহস কি করে হলো যে আমার বাড়ির পুত্রবধূকে তুই খেতে নামাইছিস? কেন ধান কাটতে বলেছিস? চাষি, আমি তো ভাবিকে বলি নাই, আর ভাবিকে এসব কাজের কথা বলবো কেন? তাহলে তুইও কষ নাই, কার এত বড় সাহস? ও বুঝছি, তুই মানুষটা ছোট কিন্তু বুদ্ধি বিশাল বড়। না না দাদি, আমি তো চাষিরে কাজ করতে গই নাই, আমি কোনোদিনও দাদি চাষিরে কাজ করতে কমুকে। ও শিট, কি হচ্ছে আমার সাথে, আমার পুত্রবধূর সাথে? কে দিয়ে? এই কি রে, কামলা রাখো, কি ব্যাপার? কাম করতে পারা এই সারা দিন কাম কাজ বাদ দিয়া কই কই টোটো করে আরামে আরামে বসে থাকে কিছু তো বুঝি না। হ্যাঁ, আর ক্ষেতগুলা কি করছে? হ্যাঁ হাই রে হাই রে, ধান গুলে পুরা নষ্ট করে ফেলাইছে, কামলা দিবে রা? হ্যাঁ এখানে আড্ডা মারে রা। হে আমার বৌমার ধান খেতে ধান কাটতে কে পাঠাইছে? কে মা? আমি তো পাঠাইছি, কারণ হলো যে কামলাগর সাথে বয়ে থাকে একটু কাম কাজ করলো, বাড়িতে তো বসেই থাকে, কি করবো? তোর এত বড় সাহস, আমার ঘরের লক্ষ্মীকে তুই দান করতে পারাইছিস, কে দিয়েছে তোর এত বড় সাহস? মা চুপ কর। আচ্ছা তুই একটা কথার জবাব দে, ঘরে যে তোর একটা দুই বছরের মেয়ে আছে, ওই মেয়েরে তুই কি কয়ডা হস? মা আমি তোরে রাজকন্যা কয়ে ডাকি। আর ওই মেয়ের মা কি হয় তোর? রাজরানী। ওই রানী রে তুই ধান কাটবার পাঠাইছিস? রানী রে কোনো দিন ধান কাটে? এই রানী রে কোনো দিন ধান কাটে? বান্দির বাচ্চা কোথা কারা, ঘরের লক্ষ্মী রে তুই বাইরে পাঠাইছিস? এই মিয়া গো বিয়া করে কি ঘরে মতো দাসী বান্দি খারাপ হয়ে গেলে চাই যে বড়ো তুই যেমনে কুচি এমনি নাচাবি, বড়ো তাই নাচবো? কই তোর বাবু তো বলে নাচাবার পরে নি, আমি তো নাচছি নাই, আমার একটা স্বাধীনতা আছে, আমি কে লেগে বাইরে ধান কাটবার বাইরে? মা আমি বাড়ির বউ বাচ্চা থাকবো, এখন তো দেখছিস তোর মা কেটাইছে। আর জীবনে যদি দেখছি যে আমার ঘরের লক্ষ্মীরে তুই ধান খেতে পারে ইয়া ধান কাটাইতেছাস, তাহলে ওই দিনকে আমি ভুলা যাবো যে আমার কোনো ছেলে আসিল। একটা কথা শোন বাবা, কোনোদিন কই নেই, আজকে কই। আমি যখন তোকে বাড়িতে মানে তোর বাপের বউ ইয়া আমার শ্বশুর বাড়ি আইলাম, শ্বশুর বাড়ি ওই একটা দিনই আমার ভালো গেছিলো, পরের দিন থেকে আমার শাশুড়ি আমারে অনেক নির্যাতন অনেক কষ্ট দিছে। আমার শাশুড়ি আমারে দিনের পর দিন রাইতেও মারে ঠিকালে ঘুমাবার দেয় নাই, ঠিকালে খাইবার দেয় নাই, দুদিন তিন দিন পরে খাইবার দিছে, তাও উপর দিয়ে কয়টা গরম ভাত দিছে, আর তিন দিনকার পচা পান্তা ভাত নিচে দিছে, আর উপরে গরম ভাত দিয়া সবাই সামনে বুঝ দিছে। তারপর আমি দাঁতে কামড় দিয়ে থাকছি, আমার কষ্টটা আমি কাউকে বুঝবার দেয় নাই, আমার দুনিয়ার কষ্ট আমার বুকের মধ্যে আটকে রাখছে, একমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছি, মানুষটা বাইছে নাই, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তারে তুমি বেঁচতে নাসি করো। ওদিন থেকে আমি শিক্ষা পাইছি, যদি কোনোদিন আমার ছেলে হয় ছেলেরা বিয়ে করায় আমার পুত্রবধূরা আমি কষ্ট দেব না, যেমন আমি কষ্ট করছি আমার পুত্রবধূকে আমি নিজের মেয়ের মতন দেখব, আমার পুত্রবধূ জানি কষ্ট না পায়, আমার মতন জানি না খায় না থাকে, আমার মতন জানি শাশুড়ি কিলকতা না খায়। আম্মা আপনি আমার শাশুড়ি না, আপনি আমার মা, জানেন আম্মা আপনি যতটুকু ভালোবাসা আমাকে দিচ্ছেন
এতটুকু ভালোবাসা আমি আমার মা বাবার কাছ থেকে পাই নাই, কোনোদিনও পাই নাই। বৌমা, আমি তো তোমাকে বৌমা হিসেবে দেই না, আমার নিজের মেয়ের মতন করে দেই। তুমি তো আমার ঘরের লক্ষ্মী, আমি চাই তুমি আমার বাড়ির মধ্যে থাকো। বাইরে বাইরে জানি পরিশ্রম না করো আমার তো সহ্য হইব না। মা দেখো, আমি আসলে আমার ভুলটা বুঝতে পারছি। আমি সবসময় আমার বৌরে দিয়ে এটা করাইতাম সেটা করাইতাম, শুধুমাত্র নির্যাতনের উপরে রাখছি। এই যে আমি কান ধরতেছি, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর তোমাকে কারোর সাথে এরকম করবো না। বৌমা, এ যাবা নাই, তোমার শাশুড়ির মতো শাশুড়ি পাবা না, এই শাশুড়িরে মাথায় তুলে রাখো। আচ্ছা, আপনি একদম ঠিক কথাই কইছেন, এইরকম শাশুড়ি যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আচ্ছা ঠিক আছে, ভাত নিয়েছি, সবাই বহো, আগে খাও, খাওয়ার পরে তারপরে কামে যাও, সবাই খাও।